শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি মোটামুটি আছি। এখন বাজে ঠিক পৌনে ছয়টা। ছোটদের স্নেহ আদর ভালোবাসা, বড়দের শতকোটি প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। অবশ্য এটাকে ব্লগ বলা যায় না, তোমাদের সাথে একটু দেখা করতে এলাম, ভাবলাম দুটো কথা বলি, ভালো লাগবে। শরীর ভালো হচ্ছে না, কিছুতেই ভালো হচ্ছে না। দুই ডাক্তারের ওষুধ তো আছেই, তার সঙ্গে গতকালকে মেয়ে আরো কিছু ওষুধ নিয়ে এসেছে। আমি বলেছিলাম, কারণ আমার ওষুধের নামগুলো নোট করা থাকে, ওষুধগুলো নিয়ে এসছে। কিন্তু তেমন একটা ভালো রেজাল্ট পাচ্ছি না। আমার নাতনি একটু বাদে বাদে আসছে, এসে মাথায় হাত দিয়ে বলছে, দাদু শরীর কেমন আছে? আমি যদি বলি আছি, মোটামুটি আছি, ভালো আছি, বলছে মোটামুটি, তুমি বেশি ভালো নাই। দেখলাম ওর মুখ টুক শুকনো। বুঝতে পেরে আমি নাতনিকে বললাম, না না আমি ভালো আছি একদম। তখন নাতনি জিজ্ঞাসা করে, কতটা ভালো আছো? তখন আমি বলি, আমি এতটা ভালো আছি। যখন বলি নাতনিকে যে আমি এতটা ভালো আছি, তখন আমার নাতনি খুব খুশি হয়। বারবারই ঘুরে ফিরে এসে মাথায় হাত দিয়ে ওই একই কথা জিজ্ঞেস করে, কেমন আছো? তারপরে এসে আমার হাত দেখল, নার্ভ দেখল, বুকে হাত দিল, দেখে থেকে নাতনি ওষুধ দিল, নাতনির ওষুধ খেলাম। এখনকার টাইমটা মনে হয় তোমাদের বলা হয়নি না, বলেছি 5:45, বলেছি কি না বলেছি। আমি কবে ভালো হবে ঠিক বুঝতে পারছি না। এখন এই মুহূর্তে আমার একটা প্রবলেম হয়ে গেল, ইলেকট্রিক বিলটা দেওয়ার সময় হয়ে গেছে। উইদিন 1 আগস্ট বিল দিতে হবে। আমি সাধারণত 3 মাসের বিল 1 সঙ্গেই দেই, আমি এবারও 1 সঙ্গেই দেব। যদি আমি নিজে দিতে না পারি, তাহলে আমার বাড়িতে যে কাজ করে লক্ষ্মী ভাইজি, ও তো বিল দেবে নিশ্চয়ই, তাহলে ওর কাছে আমি পাঠিয়ে দেব আমার বিলটা দেওয়ার জন্য। আর যদি এর মধ্যে ভালো হয়ে যায়, তাহলে তো আমি নিজেই দিতে যাব। আমি বেশি ভালো আশা করি না, মোটামুটি একটু চলাফেরা করতে পারলেই হবে, তাহলে আমি সাপ্লাই অফিসে গিয়ে বিলটা দিতে পারবো। টোটোতে যাব, টোটোতে আসব, বিলটা তো দিতেই হবে। খাওয়া দাওয়া
সকালে ব্রেকফাস্ট করেছি চা বিস্কুট, দুপুর সময় গতকালকের শিং মাছের তরকারি ছিল কাঁচকলা দিয়ে, সেইটা গরম করে খাওয়া হয়েছে। রাত্রিবেলা কি খাবো জানি না, দেখা যাক রাত্রি হোক। মেয়েকে আবার পাঠাবো সন্ধ্যার পরে পরে বা রাত্রিবেলা পাঠাবো, ভিক্স ইনহেলার আনতে হবে, আমার দুই নাক বন্ধ হয়ে গেছে, দুই নাক বন্ধ হয়ে গেছে, শরীর প্রচণ্ড দুর্বল। আর প্রচণ্ড দুর্বল শরীর, খেতে গেলে মুখে তিতো লাগছে, ভাত তরকারি সব কিছু তিতো লাগছে। আমার মনে হয় এসবই ওষুধের অ্যাকশন। আমার তো এমনি অনেক রকম ওষুধ খেতে হয় ডেলি, বিশেষ করে আমার প্রোস্টেটের ডাক্তার, যে ডাক্তার কলকাতা থেকে আসে, মুকেশ বিজয়, ওর ওষুধ তো আছেই। তারপরে রিসেন্টলি যে ডাক্তার দেখিয়েছি ওই ডাক্তারের ওষুধ আছে, আবার নতুন ওষুধ যোগ হলো, ওষুধের অ্যাকশনে প্রচণ্ড দুর্বল লাগছে আমার শরীর। আর আমি সবচেয়ে ভয় পাচ্ছি মাথা ঘোরা। গতকালকেই বিছনা থেকে উঠছিলাম, লক্ষ্মী এসেছিল কাজে, উঠতে গিয়েই মাথা ঘুরে প্রায় পড়ে যাচ্ছিলাম। তখন লক্ষ্মী বলল যে আপনার তো খুব শরীর খারাপ, আপনি থাকেন, বাসনগুলো আমি কলতলা নিয়ে যাচ্ছি। তা বাসনগুলো কলতলা নিয়ে গেছিল, আমি আবার শুয়ে পড়েছিলাম, পারলাম না। আর একঘেয়ে শুয়ে থাকতে তো ভালো লাগে না, কি করব। অবশ্য আমি খবর শুনছি, সবসময় খবর শুনছি, খবর শুনি, বিছানায় শুয়ে থাকি, ওষুধপত্র আমি নিয়ম মতনই খাচ্ছি। নাতনিও বারবার বলে গেছে যে দাদু ওষুধ খাবা, ও যে ওষুধ দিয়েছে নাতনি আমাকে, সেই ওষুধের কথা বলছি, ওষুধ নিয়ম মতন খাবা, ঠিক মতন ওষুধ খাবা, দেখবা তুমি ভালো হয়ে যাবে একদম। আমি মানসিক দিক দিয়ে ভেঙে পড়ি না, কারণ আমি বহু সংগ্রাম করে এই পর্যন্ত আসি, অনেক সংগ্রাম করেছি জীবনের সাথে, মৃত্যুর সাথেও বলতে পারো, অনেকবার লড়াই করেছি, লড়াই করে জিতে গেছি, জিতে এই পর্যন্ত আসি। হ্যাঁ, এটা ঠিক যে একদিন না একদিন আমাকে লড়াইয়ে হারতে হবে, হার স্বীকার করতেই হবে, সেটার কিছু করার নেই। তবে আমি শুধু চাই আমি যেন বিছানায় না পড়ি, সুস্থভাবে এইটুকু ভিডিও করতাম না, কারণ এইভাবে ভিডিও করাটা হয়তো অনেকেই পছন্দ করবে না, করতাম না, কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা আমাকে অনেক অনেক ভালোবাসো, তারা আপডেট চাইছো, আপডেট চাইতেও পারো যে আমি এই মুহূর্তে কী অবস্থায় আছি। এই জন্য আমি একটু ভিডিও করেই তোমাদের কাছে আসলাম, এটাকে তোমরা অন্যভাবে নিও না। যাদের ভালো লাগবে না, বিরক্ত বোধ হবে, স্কিপ করে বেরিয়ে যাও। আমি আগেও অনেকবার বলেছি, আজও বললাম,
আমি বহুবার এই কথাটা আমার ভিডিওতে বলি যে ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবা। অনেক ওষুধ খাচ্ছি, অনেক ওষুধ, এত ওষুধ খেয়ে দুর্বল তো হবেই। আমার নাতনি আর মেয়ে ঘুমোচ্ছে, তো ভাবলাম এই সময় একটু তোমাদের সঙ্গে কথা বলি। নাতনি আসলেই যদি শুনে যে আমি পুরোপুরি ভালো নাই, ওর মনটা খারাপ লাগবে, ও খুব কষ্ট পায়। যদি বুঝতে পারে যে আমার শরীর খারাপ, খুব কষ্ট পায়। ও আমাকে জিজ্ঞাসা করে, দাদু মানুষ মরে কি করে, কি করে মরে, মরলে কি হয়। তা আমি আব্বা একদিন বলেছিলাম যে মরলে আর সে থাকে না, তাকে দেখা যায় না, কথায় কথায় একটু বলেছিলাম। তাই আমাকে বারবার বলে, দাদু তুমি কিন্তু কোনোদিনও মরবা না, তুমি কিন্তু কোনোদিনও মরবা না। আমি বলছি না না।